बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय छात्र छात्री, आशा करी तुम्हारा भलो आछो। उत्तर बांगला विश्वविद्यालय कलेजे अनलाइन प्रोग्रामे हमें आबारो तुम्हारे संगे जुक्त होच्छे। आज के तुम्हारे संगे जे विषयटी निये कथा बोलबो ता होच्छे अनार्स प्रथम वर्ष पाश्चात्य दर्शन इतिहास प्राचीन और मध्ययुग। विषय कोड हलो 21703। पाठ उपस्थापन आमी मुहम्मद इकरामुल हक, प्रभाषक दर्शन विभाग, उत्तर बांगला कलेज। तोमादेर संगे जे विषयटी निये कथा बोलबो सेटी होच्छे आलोच्य विषय प्लेटोर आदर्श राष्ट्रेर शिक्षा व्यवस्था समालोचना सह आलोचना करो। विश्व सभ्यतार अग्रगति साधने और राजनीति चिंतार जगते जे कजन क्षणजन्म मनीषीर अवदान चिरभाष्यर हये आछे तादेर मध्ये ग्रीक दार्शनिक प्लेटो छिलेन अन्यतम। प्लेटो तार आदर्श राष्ट्र वास्तवायनेर जन्य शिक्षार ओपर सबचेये बेशी गुरुत्व आरोप करेछेन। प्लेटोर मते आदर्श राष्ट्र दार्शनिक राजा निर्वाचनेर जन्य शिक्षार विकल्प नेई। प्लेटोर शिक्षा व्यवस्था, प्लेटो तार आदर्श राष्ट्र शासक हिसाब से दार्शनिक राजार शासन कथा बोलेछिलेन। आर ए दार्शनिक राजावास शासक श्रेणी गढ़े तोलार माध्यम हलो शिक्षा व्यवस्था। निम्ने आदर्श राष्ट्रेर शासक श्रेणी गढ़े तुलते प्लेटो जे शिक्षा व्यवस्थार कथा बोलेछेन ता आलोचना करा हलो। प्लेटोर मते मानुष तार जीवनेर प्रथम स्तरे थाके कल्पना प्रवण, भाव प्रवण और सौंदर्य प्रिय। द्वितीय स्तरे हये उठे विवेकवान और जुक्तिवादी एवं तृतीय स्तरे हये सत्यानुसंधानी। तिनि ए तीन स्तरे वयक्रमके साजिए तार विख्यात शिक्षानीति प्रणयन करें। तिनि तार शिक्षा व्यवस्था के दुटो भागे भाग करेछेन, यथा प्राथमिक शिक्षा ও উচ্চতর শিক্ষা। এই বিভাগ মূলত বয়সের ভিত্তিতে গঠিত হতো এবং বিভিন্ন স্তরে বিভিন্ন রকম শিক্ষা দান করা হতো। প প্রাথমিক শিক্ষা, প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা শৈশব থেকে ২০ বছর পর্যন্ত। তিনি প্রাথমিক শিক্ষাকে আরও তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম স্তর, প্রাথমিক শিক্ষা স্তরের মধ্যে শৈশব থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুর অপরিণত মানসিক ভিত্তিগুলো বিকশিত হবার জন্য যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ছয় থেকে ১৭ বছর পর্যন্ত শুধু সাহিত্য, আত্মসংযম, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা প্রভৃতি গুণাবলী অর্জন করবে। তৃতীয় স্তর, ১৭ থেকে ২০ বছর, এই দু বছর সংযুক্ত থাকবে শরীরচর্চা ও শারীরিক বিদ্যা শেখার জন্য। এ সময়ে অন্য বিষয় অধ্যয়নের কোনো অবকাশ থাকবে না। এই শিক্ষার মূল লক্ষ্য হল দেহকে সুস্থ ও সবল করে গড়ে তোলা। প্রাথমিক শিক্ষা সমাপ্তিতে বাছাই পরীক্ষায় যারা উপযুক্ত বলে বিবেচিত হবে কেবলমাত্র তারাই উচ্চ শিক্ষা লাভ করতে পারবে। খ উচ্চতর শিক্ষা, ২০ বছর থেকে ৫০ বছর পর্যন্ত উচ্চতর শিক্ষার পরিধি। প্লেটো এ সময়টাকে তিন স্তরে ভাগ করেছেন, যথা প্রথম স্তর ২০ থেকে ৩০ বছর পর্যন্ত। ২০ থেকে ৩০ বছর পর্যন্ত তারা এ শিক্ষার সময় অতিবাহিত করবে এবং এখানে তারা শিক্ষার বিভিন্ন কলাকৌশলগুলো রপ্ত করবে। দ্বিতীয় স্তর, ৩০ থেকে ৩৬ বছর পর্যন্ত এর বিস্তৃতি। এ স্তরে শিক্ষার্থীকে অধিবিদ্যা, দর্শন ও যুক্তিবিদ্যা শেখানো হবে। এখানে উচ্চতর দর্শন অধ্যয়নের মাধ্যমে এবং সকল জ্ঞানের মাধ্যমে ঐক্য মূল সূত্র জানার চেষ্টা করা হবে, অর্থাৎ দার্শনিক তত্ত্বসমূহর সমাপ্ত হবে। এদের মধ্যে হতে রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা হবে, যাতে তারা ভবিষ্যতে দার্শনিক
শাসক রূপে বিশেষ পারদর্শিতা অর্জন করতে পারে। তৃতীয় স্তর 35 থেকে 50 বছর অর্থাৎ 16 বছর 35 থেকে 50 বছর পর্যন্ত এ পর্যায়ে শিক্ষার্থীকে গণ ব্যবহারিক ও বাস্তব শিক্ষা গ্রহণ করবে। এ সময়কে শিক্ষানবিশ কাল বলা যেতে পারে। এ সময়ে তাদের যুক্তিবিদ্যা ও দায়িত্বপূর্ণ সরকারি উচ্চ পদে নিয়োগ করা যেতে পারে। আর যারা দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হবে তাদেরকে অধস্থান পদে নিয়োগ করা হবে। এ সময়ে বিভিন্ন কাজের সাথে সংযুক্তি থেকে অভিজ্ঞতা প্রসূত ও বাস্তব শিক্ষা অর্জন করতে হবে, আর এটা হবে মৌল শিক্ষা। এভাবে প্লেটো অভিভাবক তথা শাসক শ্রেণীর জন্য সমগ্র জীবনব্যাপী শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার সমালোচনা। নিম্নে প্লেটোর শিক্ষা ব্যবস্থার সমালোচনা তুলে ধরা হলো। এক, কারিগরি শিক্ষার অনুপস্থিতি। প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা ছিল না, এটি ছিল সম্পূর্ণ উপেক্ষণীয়। এখানে হাতে কলমে শিক্ষা ব্যবস্থা ছিল না, যা মানুষের বাস্তব জ্ঞান অর্জনের জন্য অবশ্যই এটি অন্তরায় বা বাধা হিসেবে ছিল বলে আমি মনে করি। দুই, সর্বাত্মকবাদের সহায়ক। প্লেটোর শিক্ষা ব্যবস্থা সর্বাত্মকবাদের সহায়ক। এখানে রাষ্ট্রনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। শুধু রাষ্ট্রনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা হওয়ার ফলে অনেকেই এই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা ছিল, এবং এখানে সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়নি, যা তার আদর্শ রাষ্ট্রের এই শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে আমি মনে করি। তিন, ব্যাপক শিক্ষাকাল। প্লেটোর মতে শিক্ষাকাল 6 থেকে 50 বছর পর্যন্ত বিস্তৃত। নিঃসন্দেহে এটা ছিল ব্যাপক সময়কাল। এই সময়কালে শিক্ষাকাল থাকলে তার কর্মকালে কখন প্রবেশ করবে, অন্যান্য বিষয়গুলো সে কীভাবে বাস্তবায়ন করবে, তিনি সেটি পরিপূর্ণভাবে বলে যায়নি। গণতন্ত্র বিরোধী। প্লেটোর শিক্ষা ব্যবস্থা তথা আদর্শ গণতন্ত্রের বিরোধী। গণতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষার সকলের অধিকার আছে এবং ব্যক্তি পর্যায়ে মানুষ শিক্ষা অর্জন করার স্বাধীনতা থাকতে হবে, কিন্তু তার সে শিক্ষা ব্যবস্থায় শুধু রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, যা অত্যন্ত শিক্ষার ক্ষেত্রে বাধা বা অন্তরায় বলে আমি মনে করি। সংকীর্ণ। এটা শুধু আংশিক মানুষের উপর কার্যকরী ছিল, তাই তার শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিপূর্ণ না বলে সংকীর্ণ বলে অভিহিত করতে পারি। প্লেটো যে শিক্ষা ব্যবস্থা আর কথা বলেছেন সেটি আমি মনে করি সকল শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা থাকা উচিত ছিল, এবং শিক্ষাকে সংকীর্ণ না করে সার্বজনীন করা এটি আধুনিক তথা গণতান্ত্রিক রাষ্ট্র বা মানে প্রতিনিধিত্ব বা গতিশীল রাষ্ট্রের জন্য উপযোগী হতো বলে মনে করি। পরিশেষে বলা যায়, প্লেটোর শিক্ষা ব্যবস্থার উপরে এত সমালোচনা হওয়া সত্ত্বেও একথা বলা যায় যে শিক্ষা সম্পর্কে মৌলিক গবেষণা হিসেব কোনো চিন্তাবিদ করতে পারেনি। শিক্ষা সম্পর্কে তার গবেষণা মৌলিক ও বিরল। তিনি তার যে শিক্ষানীতি সেই সময় আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে যে শিক্ষানীতি বা শিক্ষার কথা বলেছে, তা নিঃসন্দেহ মানে এটি একটি কার্যকর পদ্ধতি, এবং তার শিক্ষা ব্যবস্থাকেই কেন্দ্র করে আজকে যে আধুনিক শিক্ষা ব্যবস্থাগুলো গড়ে উঠেছে তার শিক্ষা ব্যবস্থাকে অনুকরণেই গড়ে উঠেছে। পরিশেষে আমি তোমাদের সার্বিক মঙ্গল সাধনা করছি, এবং তোমরা এই পাঠটি আরও ভালো করে অধ্যয়ন করবে, এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটি পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবে। এই বলে তোমাদের শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।